শ্রীমা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে পরিচালক অভিরণ চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে দুটো স্বল্পদৈর্ঘ্যের ছবি, একটির নাম চা ও আরেকটির নাম পিচু। সিদ্ধার্থ সিংহের ছোট গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে শর্ট ফিল্ম চা, আর পিছু তৈরি হতে চলেছে পরিচালক অভিরণ চট্টোপাধ্যায়ের সম্পূর্ণ নিজস্ব ভাবনা দ্বারা। ছবির স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে এডিটিং, পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব একা হাতে সামলেছেন অভিরণ বাবু। এই দুটি ছবির শুটিং আপাতত শেষ, এখন অপেক্ষা শুধু ছবির মুক্তির। আর তার আগে শুটিং চলাকালীন সময়ে আমাদের লিটারেসি প্যারাডাইস ও সিনেমা সাতকাহন পৌঁছে গিয়েছিল চা ও পিছু সিনেমার শুটিং স্পটে। আমরা কথা বলেছিলাম ছবির পরিচালক ও কলাকুশলীদের সাথে পিচু ও চা সিনেমার ব্যাপারে। চলুন দেখে নেওয়া যাক সিনেমা দুটোকে ঘিরে তাদের উত্তেজনা ঠিক কতটা। নমস্কার, আমি রাজা চক্রবর্তী। আমি শ্রীমা ফিল্ম প্রোডাকশনের সঙ্গে যে দুটো কাজ করলাম, চা আর পিছু, অসাধারণ। যেমনি প্রোডাকশনের লোকজন, ডিরেক্টর, কিছু বলার নেই। আর আমি আমাকে আমি দুটো চরিত্রে দুরকম করেছি, পিছুতে একদম আলাদা আর চায় আরও একদম আলাদা, কিছু বলার নেই। মানে আমি যে দুটো রোল পেয়েছি আমি খুব খুশি হয়েছি এবং আমি অভিনয় করে খুব সন্তুষ্ট। এবং আপনারা দেখবেন যে আমি কীরকম করেছি সেটা আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম, আপনারা বলবেন কীরকম করেছি, ভালো মন্দ সবই আপনাদের হাতে। আর খুব আনন্দ করেছি, খুব মস্তি করেছি, যেমনি শ্যুটিং করতে গিয়ে করেছি সেমনি শ্যুটিংয়ের পরে শটে গিয়ে খুব আলাদা মস্তি মজ খুব করেছি। হ্যালো, আমি সুস্মিতা চ্যাটার্জি, আমার রিয়েল নাম সুস্মিতা এন্ড এই ক্যারেক্টারের যে নামটা আছে তার নাম অপর্ণা। এটা প্রতিবাদ, একটা প্রচন্ড প্রতিবাদী ক্যারেক্টার এন্ড আই এম গ্ল্যাড টু ডু দ্যাট বিকজ ইটস মাই ফার্স্ট টাইম কি আমি প্রথম এরকম একটা কাজ করছি মুভির বা এরকম শর্ট ফিল্মের একচুয়াল। সো দ্যাটস আই এম গ্ল্যাড টু পার্ট অফ দ্যাট এন্টায়ার টিম। অ্যান্ড তার থেকে বড় কথা, আমি স্টারডাস্টে অ্যাক্টিং করি, তো এইটা আমার কাছে একটা খুব বড় অপরচুনিটি। অ্যান্ড আই ডোন্ট নো হাউ আই পারফর্মিং, বাট আই হোপ সো উই অল এন্টায়ার টিম উইল ডু আওয়ার বেস্ট। অ্যান্ড আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, আপনারা প্লিজ সবাই একবার দেখবেন। আশা করি আপনাদের এটাকে কোনো সোশ্যাল মেসেজ দিতে পারবো, বিকজ আমি মনে করি আমার যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটা একটা মানে আমাদের সমাজের ইভেন প্রত্যেকটা মেয়ের এরকমই হওয়া উচিত, আমি এটা নিজে মনে করি। সো দ্যাটস ওয়াই আই এম গ্ল্যাড টু ডু দ্যাট অ্যান্ড আশা করি, আই হোপ সো ফেস্টিভ্যাল যে ফিল্মটা রিলিজ করছে ফিল্মটা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, এটা ইভেন সমস্ত বয়সের লোকেদের জন্য। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি অনার টু মি অ্যান্ড ইভেন থ্যাংকস টু অভিনন্দা, বিকজ তার জন্য আমি অপরচুনিটিটা পেয়েছি অ্যান্ড এখানে আমি কাজ করতে পারছি, তার জন্য ভেরি 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 থ্যাঙ্কফুল টু অভিনন্দা। ওকে, তো আর কিছু বলার নেই, আপনারা প্লিজ দেখবেন অ্যান্ড যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্টস করবেন, যাতে আমরা ফিউচারে আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। থ্যাংক ইউ। অ্যান্ড শ্রীমা ফিল্ম প্রোডাকশন থেকে যে কাজটা হচ্ছে সেই কাজটাকে আপনারা আরো দেখতে থাকবেন, ইভেন এর আগেও অনেকগুলো কাজ হয়েছে, ইভেন নেক্সট আরো অনেকগুলো ভালো ভালো কাজ হচ্ছে। আশা করি আপনাদের প্রত্যেকটা জিনিসই মন কাড়বে প্রচন্ড ভাবে অ্যান্ড প্রত্যেকটা খুব ভালোভাবে সোশ্যাল মেসেজ দিচ্ছে। সো আশা করি এটা সবার খুব ভালো লাগবে অ্যান্ড পিছুর জন্য সবাই প্লিজ একটু ভোট করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যালো, আমি সোনিয়া চক্রবর্তী। আমি এখানে এসেছি অভিরণ চট্টোপাধ্যায়ের চায়ে শ্যুট করতে। আমি চায়ের শ্বেতা ক্যারেক্টারে রয়েছি, মেন ক্যারেক্টার। এখন আমার মেকআপ চলছে, এর আগেও আমি কয়েকটা মুভি করেছি, কয়েকটা বলতে একটা দুটো, এর আগে একটা শর্ট ফিল্ম পুরো ফুলো করেছি, অভিরণ দাঁড়িয়ে করেছি। ও আমার মেকআপ আর্টিস্ট অরুণ। হাই, আমি শ্রেয়া, আমি চাতেও আছি পিছুতেও আছি, মানে শ্রীমা ফিল্ম প্রোডাকশনে এটা আমার সেকেন্ড কাজ করা। আগে কোকো কাজ করেছি, কোকে আমি মেন ক্যারেক্টার ছিলাম ইন্দ্রাণী। আবার এখানে আছি, এখানেও একটা পিছুতে আছি অনন্যা ক্যারেক্টারে, আর চাতে আছি, চাতেও আছি।
অভিরণ স্যার আমার ড্রয়িং স্যার, আর উনি আমার একটা সুন্দর অপরচুনিটি দিয়েছে যে আমি অ্যাক্টিং করতে পারি, অ্যাক্টিং মডেল আমার হবে, যেটা ইচ্ছা ছিল মডেল অ্যাক্টর হওয়ার। তো এখানে সে আমার শুরু হচ্ছে। আই হোপ যে আমি একটা অভিরণ স্যারের হাত ধরেই একটা বড় একটা লেভেলে যাই, সবার সামনে একটা পরিণত মডেল ইয়া অ্যাক্ট্রেস হয়ে দেয়। স্যার আমার সাথে থাকে, স্যার আমার ব্যাকআপ যেটাকে বলে, সবার পেছনে হয় না বাট আমার পেছনে আছে একজন ব্যাকআপ, নাম আমার স্যার, সবার পেছনে যেন থাকা দরকার। নমস্কার, আমি অরুণ হালদার, আমি মেকআপ আর্টিস্ট, আমি অভিরণ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউস সীমা প্রোডাকশন হাউসে কাজ করছি এবং এদের সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে নিজেকে। এবং অভিরণ চট্টোপাধ্যায়ের আগেরও তিন চারটে মুভি পুরস্কার প্রাপ্ত এবং এদের সাথে কাজ করে আমার নিজেরও খুব ভালো লাগে এবং এদের পুরো টিমটা সকলের মধ্যে একটা ইউনিট আছে। তাই যারা নতুন প্রজন্ম, যারা নতুন আসছো, তাদেরকে সবসময় এক কথাই বলবো যে তোমরা সবাই অভিরণ চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করো এবং নিজেদেরকে আরো গ্রো করতে এবং আরো এগিয়ে নিয়ে যেতে এই প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হন, সবসময় এই কথা বলবো। হ্যাপি নিউ ইয়ার এবং নমস্কার। চা সিনেমাতে অভিনয় করেছেন রাজা চক্রবর্তী, সোনিয়া চট্টোপাধ্যায়, শ্রেয়া, সুজন তারকনাথ, অমিত দে ও আরো অনেকে। আর পিছু সিনেমাতে অভিনয় করেছেন রাজা চক্রবর্তী, শ্রেয়া, সুস্মিতা চ্যাটার্জি ও আরও অনেকে। লিটারেসি প্যারাডাইস এবং সিনেমা সাতকাহনের তরফ থেকে চা এবং পিছু সিনেমার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমি সীমা ফিল্ম প্রোডাকশন হাউসের অভিরণ চট্টোপাধ্যায়, আমার পরিচয় আপনাদের সামনে আছেন, আমার পরিচয় পদ্মায়, ঠিক আছে। অলরেডি আপনাদের জন্য আমি দুটো প্রাইজ জিতে গেছি, কোক আর দৃঢ়পণ। এরপর আমি এই যে দুটো ছবি করছি, পিছু আর চা, বেশি কিছু বলবো না কারণ আমি নেতা নই বা আমি লিডার নই। আপনারা দেখুন কেমন লাগে, আপনারা সেটার বিচার করুন, আপনাদের জন্যই আমরা বেঁচে আছি। চলুন, টাটা, বাই বাই, আবার দেখা হবে।